আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা রেসিপিতে। আশা করছি যেই যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিছুদিন অসুস্থ ছিলাম, তার জন্য ভিডিও দিতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি, সুস্থ আছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম সর্ষে দিয়ে পোয়া মাছ রান্না। এখন কিন্তু পোয়া মাছের প্রচুর সিজন যাচ্ছে, অনেক সস্তায় পোয়া মাছ পাওয়া যাচ্ছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে অল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন যেন পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে, আমি সব সময় মিডিয়াম আঁচে রান্না করি, এতে করে কি হয় হাড়ি পাতিলগুলো সেভে থাকে। বেশি বাড়িয়ে যদি দেন আঁচটাকে তাহলে কিন্তু হাড়ি পাতিলগুলো পুড়ে যায়, দেখতে বিচ্ছিরি লাগে। এই জন্য মিডিয়াম আঁচে রান্না করার চেষ্টা করবেন, আর ঢেকে রান্না করবেন তাহলেই হবে, এতে কোনো খাবারের স্বাদ গুণ কিছুই নষ্ট হয় না। আমি এখন আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যেন আদা রসুনের যে বাজে একটা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। এখন দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো। 1 চা চামচ দিব হলুদ গুঁড়ো, 1 চা চামচ দেব মরিচের গুঁড়ো। এখন এই হলুদ মরিচটাকে ভালো করে কষিয়ে নিব। অনেকেই করেন কি আদা রসুনটাকেও ভালোভাবে কষান না, ভেজে নেন না, আর হলুদ মরিচটাকেও পানি দিয়ে আদা রসুনের ভিতরে পানি দিয়ে তারপরে হলুদ মরিচটাকে দিয়ে দেন। এতে করে কি হয় আদা রসুনেরও বাজে একটা গন্ধ করে তরকারির ভিতরে, আবার হলুদেরও গন্ধ লাগে। এই জন্য অবশ্যই আপনারা একটু তেলে ভেজে তারপরে কাজটা করবেন, রান্নাটা করবেন। এখন দিয়ে দিব আমি সরিষা বাটা। এখানে আমি লাল সরিষাটা নিয়েছি, দেশি সরিষা, এটা আমি 1/2 কাপ নিয়েছি। আর সরিষাটাকে আমি 5-6 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। যাদের নাকি ব্লেন্ডার নেই তারা কি করবেন, তারা পাটাই বেটে নিতে পারেন। আর অবশ্যই এটা 4-5 ঘন্টা বেশি, যত বেশি ভিজাবেন এটা যে একটা তিতা ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না। তো ভালোভাবে আমি কষিয়ে নিব সরিষাটাকে। আমার দেখুন কষানো হয়ে গেছে, এরকম করে অবশ্যই কষিয়ে নিতে হবে। এখন এই কষানোর মধ্যে আমি দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। দেখুন কতটা ছোট করে আমি কেটেছি, এরকম কিউব করে কেটে নিলে কি হয় তাড়াতাড়ি মিশে যায়, এই জন্য আমি দিয়ে দিলাম কুচি করে। কাঁচামরিচটাকে আর টমেটোকে দিয়ে দিব, একসাথে কষিয়ে নিব আবার। আমার সরষে ইলিশ রেসিপিতে অনেকে প্রশ্ন করেছিলেন যে সরিষাটা খেতে কি তিতো লাগবে কি না। আসলে এই সরিষাটা খেতে একদমই তিতা লাগে না, যদি আপনারা সরাসরি বেটে রান্না করেন তাহলে কিন্তু একটু তিতে অবশ্যই লাগবে। আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, এখানে কোনো মাপ নেই, এটা যার যার রুচি অনুযায়ী পানি দিয়ে নেবেন। কে কতটুকু পাতলা খাবেন বা গাঢ় খাবেন, ভুনা খাবেন কি ঝোল খাবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। আমি এখন একটু লবণ দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, অনেকে যে বলে যে তিতা লাগে, সে তিতা ভাবটা কিন্তু আপনারা যদি সরাসরি বেটে দেন তাহলে তেতো লাগবে, আর যদি 5-6 ঘন্টায় ভিজিয়ে রাখেন সেই সরিষাটা যদি বেটে তারপরে রান্না করেন একটু তিতা লাগবে না, সেটা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, খেতে অবশ্যই ভালো লাগবে। তো আমার দেখুন পলক চলে আসে, এরকম পলক চলে আসার পর মাছটাকে দিয়ে দিতে হবে। প্রথমে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে, কিন্তু কাঁচামরিচগুলো কেটে দেইনি। এখন মাছগুলো দিয়ে দিব, ভালো করে ধুয়ে নিয়েছি মাছটাকে কুটে। আপনারা টুকরো করেও রান্না করতে পারেন, তবে আস্ত রান্না করলে দেখতে ভালো লাগে এই আর কি।
আমি এখন কিন্তু পোয়া মাছটাকে যেভাবে প্রসেস করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেটা প্রথমে কিন্তু 2-1 মিনিটের মধ্যে আমি উল্টে দিচ্ছি, কারণ পোয়া মাছ খুবই সফট হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি অল্প সময়ে উল্টে দিলাম। আর এরকম এরকম করে ঝোলটাকে বারবারে দিয়ে দিব যতক্ষণ না এটা হয়। এভাবেই করতে হবে কাজটা, আমি আর উল্টানো দিব না, মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে দিব। তো দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, আমি কিন্তু আর উল্টানো দেইনি, জাস্ট শুধু ঝোলটাকে একটু চামচ দিয়ে দিয়েছি উপরে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন, পুরো রান্নাটাই আমি করেছি ঢাকনা ছাড়া। আর এই ঝোলটা দেখুন, আমি একটু যেহেতু ভুনা খেতে পছন্দ করি এই জন্য সরিষা বাটাটা বিশেষ করে, আমি অত ঝোল খেতে পছন্দ করি না, একটু ভুনা রাখাটাই ভালো। আর যারা একটু ঝোল খেতে চান তারা আর একটু পানি রাখবেন। তো আমি এখন এটা নামিয়ে নিব, নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি যে কেমন হলো। হয়ে গেল আমার সর্ষে পোয়া রান্না, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে নিজেরাও রান্না করে খাবেন আর শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। রান্নাটি কেমন হলো খেয়ে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না, কমেন্টস পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। প্লিজ সবার কাছে অনুরোধ রইল, ভালো হোক মন্দ হোক যে কোনো একটা মন্তব্য অবশ্যই কমেন্টস বক্সে করবেন, আর এই কমেন্টসের মাধ্যমে কিন্তু আমি জানতে পারি আমার ভুলগুলোকে, আর আমার সেই ভুলগুলোকে আমি শুধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হয়তো ভালো বলতে পারি না, ভালো বক্তা না, এই জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন যেন ভালো বলতে পারি, ভালো রান্না দেখাতে পারি। সবাই সুস্থ ভালো থাকবেন, পাঁচ ভক্ত নামাজ আদায় করবেন, কোরআন শরীফ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো আবার দেখা হবে বেঁচে থাকলে নতুন কোনো রেসিপির সাথে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।